মালদার কালিয়াচকের ব্রহ্মোত্তর গ্রামে আমবাগান থেকে রবিবার সকালে উদ্ধার ১১টি তাজা বোমা। আমবাগানের জঙ্গলে মুখ বন্ধ জারের ভেতর রাখা ছিল বোমাগুলি। গ্রামবাসীরা প্রথমে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ এসে খবর দেয় বোম স্কোয়াডকে। জার থেকে ১১টি কৌটো বোমা উদ্ধার করে দমকল বাহিনীর উপস্থিতিতে বোমাগুলি নিষ্ক্রিয় করে তারা। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছে সেই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এখানে বোমের একটা সন্ধান পেয়েছে, ওই জন্য পুলিশ প্রশাসন এসেছে এখানে। কিসে পাওয়া গেছে বোম? এটা জারে। কোথায় জারটা? কোথায় আছে জারটা? ওই বাগানের ওই একটু জঙ্গলের ভিতরে। মানে কারা রেখেছে কিছু জানা গেছে? না এ পর্যন্ত কিছু জানে। পুলিশ এসছে, ওরা দেখছে ওরা কী করছে, ওরাই সব জানে। কোন গ্রাম এটা? এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা আছে, আমার রাস ব্রহ্মোত্তরের পাশেই রাখা আছে। না আপনারা কি আতঙ্ক আছেন? তারপরে আতঙ্ক বলতে আতঙ্ক তো হতে হবে, আতঙ্ক হইতেই হবে তো। কেন কেন বলতে যে বোম পিস্তল এগুলো যদি থাকে তো আতঙ্ক হতে হবে না। কী চাইছেন আপনারা? আমরা ভালো হতে চাইছি, ভালো হয়ে যায় সবাই, এটাই চাইছি। কালিয়াচকের কথা বলতে হবে না, কালিয়াচক কিসের জন্য হচ্ছে ওটা কালিয়াচকের লোক বলতে হবে, ওটা আমি বলতে হবে। থানা হলো কালিয়াচক, কিন্তু আমাদের কালিয়াচকের সাথে কোনো সম্পর্ক নেই, বুঝতে পারলেন? আমরা তো ভয় করছি, আমরা কি করে এখানে বাস করব, আমরা ভয় লাগছে না। এই জিনিসটা যে করছে তো আমরা ভয় লাগছে, আমাদের বাচ্চা কাচ্চা বাড়বে, আমরা মেয়ে ছেলে বাড়াবো, আমরা কি ভয় লাগছে না? কারা রাখতে পারে কি মনে হচ্ছে? কারা রাখতে পারে বোমটা কি মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না। আমরা কি চাইছেন? তখন আমরা তো রাত্রে ঘুমিয়ে আসি। কি চাইছেন আপনি? আমরা ভালো চাই। আর আমরা কি চাই? ভালো চাই। পুলিশ এসেছে এখানে? হ্যাঁ পুলিশ এসেছে। আপনার নাম? পুলিশ এসেছে, পুলিশ দেখবে, তদন্ত করবে। এখানে বোম রাখা হয়েছে, এর জন্য দেখতে আসলাম। কোন গ্রাম এটা? বোরমোত্তর মুড়ি মালপাড়া। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।